আচ্ছা রুদ্রাক্ষ যারা কথায় সবাই জানেন যেহেতু আমি এটাকে আমার পরিবারই মনে করি আপনারা অনেক ভালোবাসা আমাকে দেন দেন্ড আপনারা এই জিনিসটাও মনে রাখেন যে আমার আরাধ্য দেব হলে ভোলেনাথ আর রুদ্রাক্ষ হলো কিন্তু ভোলেনাথের একটা সিম্বল হুম তো ব্যাপারটা কি হয়েছে রুদ্রাক্ষ সৃষ্টিটা কিভাবে হয়েছে রুদ্রাক্ষর সৃষ্টি হয়েছে ভোলেনাথ নাকি অনেক দিনের জন্য তপস্যায় মানে সেটা কত যুগ ধরে যে উনি তপস্যা করেছিলেন জানে না কেউ সেই তপস্যা যখন পুরোপুরি ফুলফিল হয় মানে ওনার সাধনা যখন পুরোপুরি উনি অ্যাচিভ করতে পারেন যখন যে চোখটা খুলেন এবং সেটার মধ্যে থেকে আমাদের শুধু দুঃখের চোখের জল নয় কিন্তু আমাদের খুশির চোখের জল মানে জয় জয় যেটাকে বলে ইংলিশে সেই খুশির চোখের একটা অশ্রুবিন্দু কিন্তু ভোলেনাথের চোখ দিয়ে পড়েছে এবং সেটাই মাটিতে পড়ে রুদ্রাক্ষর গাছ উৎপন্ন হয় এবং রুদ্রাক্ষ রুদ্রাক্ষ মানে রুদ্র রুদ্র হলো শিব শিবকে ইন্ডিকেট করছে আক্স আক্ষ মানে হলো নেত্র ঠিক আছে তো দুটোকে মিললে কম্বাইন করে হয়ে গেছে হলো রুদ্রাক্ষ হুম আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমাদের গুহাটিতে কামাখ্যা মন্দির তো কামাখা মন্দিরে অনেক মানে দশ মহাবিদ্যারে কিন্তু ইয়ে আছে যেখানে সরস্বতীর যে তান্ত্রিক রূপ মাতঙ্গি লক্ষ্মীর যে তান্ত্রিক রূপ কমলা ওখানে কিন্তু পুরো কামাখা পাহাড়ে আছে ঠিক পাহাড় কামাখ্যা মন্দিরে মানে সময় কিন্তু বগলামুখী টেম্পল আছে ওখানে কিন্তু একটা রুদ্রাক্ষের গাছ আছে তোমরা যদি কামাক্ষা ভিজিট করো ওখানে যে কাউকে জিজ্ঞেস করবে বগলামুখী টেম্পল যাব এবং ওখানে যাওয়ার সময় পুরোহিত পান্ডারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবে রুদ্রাক্ষের গাছটা কোথায় যারা সচক্ষে দেখতে চাও আমি দেখে এসছি আমি যখন লাস্ট গেছিলাম তো বেশ খানিকটা বড় হয়েছিল আমি তো অনেকদিন ধরেই মানে যখন যাই বগলামুখীও তো যাই তো যাই হোক লাস্টবার আমার যাওয়া হয়নি তো ওখানে কিন্তু রুদ্রাক্ষের গাছ আছে সবচেয়ে থেকে উত্তম কোয়ালিটির রুদ্রাক্ষ হল নেপালে পাওয়া যায় হ্যাঁ এবং নেপালে জানো তো পশুপতি নাক এবং এটার সঙ্গেও কিন্তু একটা ডিপ কানেকশন আছে নেপালের অরুণ ভ্যালি বলে একটা জায়গা আছে যেখানে উত্তম কোয়ালিটির রুদ্রাক্ষ পাওয়া যায় রুদ্রাক্ষ অনেক রকমের মুখী হতে পারে জেনারেলি তিন মুখের থেকে বারো মুখীটা জেনারেলি পাওয়া যায় ইনফ্যাক্ট আমরা যদি বাজারে চলতে কিনতে চাই বেশি পাঁচ মুখী তিন মুখীটাই পাওয়া যায় হ্যাঁ তো মানে এইটা এমন একটা জিনিস না মানে যেহেতু ভোলেনাথ ভোলেনাথের একটা অংশ এটা যদি তুমি তোমার কাছে রাখো এটা কিন্তু অনেক কিছুর থেকে প্রোটেকশন দেয় তোমাকে হ্যাঁ আর অনেকে বলে মহিলারা নাকি এটা ধারণ করতে পারে না এই জিনিসটা প্রচন্ড ভুল যেহেতু ভগবান হলো নিরাকার ভগবান কিন্তু সবার মহিলা বা পুরুষের নয় রুদ্রাক্ষ যে কেউ ধারণ করতে পারে এটা কিন্তু একটা প্রোটেকশন দেয় ইন ফ্যাক্ট এই যে অরুণ ভ্যালির কথা বলছি এটা বুঝতে পারছো এখানে যে এখানেই মেইনলি রুদ্রাক্ষটা ওরা মানে গাছ আছে এবং সেখান থেকেই মেইন যেটা রুদ্রাক্ষ মানে হিউজ কোয়ান্টিটিতে পাওয়া যায় সেখানের মানুষের স্পিরিচুয়ালিটিটা কিন্তু প্রচণ্ড অন্যরকম অ্যান্ড সেখানে যে আবহাওয়াটা মানে সেখানে গেলেই না তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট শুরু হয়ে থাক মানে হয়ে যায় এবং মন থেকে সেটা তোমরা ফিল করতে পারবে যে মনটা আস্তে আস্তে একদম পুরো স্পিরিচুয়ালিটির দিকে চলে যাচ্ছে ওখানে আকার মানে বাতাস আলো এভরিথিং ইনফ্যাক্ট মানুষগুলিও একদম পুরো কি বলবো বুঝতেই পারছো যেখানে ভোলেনাথের স্বয়ং এই জিনিসটা আর এটাকে তন্ত্র মন্ত্র যন্ত্র ঠিক আছে এই তিনটা তো আছে সাধনার পথে রুদ্রাস্য কিন্তু একটা যন্ত্র মানে প্রত্যেকটা জিনিস মানে আমরা যখন একটা সাধনা করি তন্ত্র হোক মন্ত্র হোক এই যন্ত্রটার মাধ্যমে করলে কিন্তু সেই জিনিসটা খুব ইজিলি ফুলফিল হয়ে যায় তো রুদ্রাক্ষ নিয়ে তো অনেক রকমের কথা আছে অনেক অনেকে তো বলেছে এক হাজার বছর আমি যদি রুদ্রাক্ষ নিয়ে কথা বলি শেষ হবে না আর আমি তো ছোট্ট মোট্ট একটা মানুষ কিন্তু যেহেতু ভোলেনাথকে আমি এত ভালোবাসি

তোমরা যারা পশুপতি নাথ রিলেটেড জানতে চাও অনেক কিছু আছে তোমরা জানতেই পারো করবো তার আগে হার হার মহাদেব জয় ভোলনাথ জয় শিব শম্ভু ওম ত্রায়কামিজা মহে সুগন্ধিম পুষ্টি মৃত্যু মোকা